আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এটি মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন। মিরপুর 10 এর এই মোড়টি এখানের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে আশপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে, যার কারণে প্রয়োজনে ঢাকার অন্য এলাকা থেকেও এখানে অনেককে আসতে হয়। মোড়টির সাথেই মেট্রো রেলের স্টেশন, যার কারণে এই স্টেশনটিতে যাত্রী চাপও বেশি। বর্তমানে স্টেশনটির ভিতরে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজও প্রায় শেষের পথে। কাজীপাড়া যে স্টেশন সেটিও চালু হয়ে গেছে। মিরপুর 10 স্টেশনটি কি পদ্ধতিতে চালু করা হবে এই বিষয়েও জানাবো এবং কাজীপাড়া স্টেশনের বর্তমানে কি অবস্থা রয়েছে সেটিও দেখাবো। মিরপুর 10 স্টেশনে মেট্রো রেলটিকে থামিয়ে সবকিছু ঠিক আছে কিনা এগুলো পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে, কোনো সমস্যা পাওয়া না গেলে এটি খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে। কাজীপাড়া স্টেশনটি 20 সেপ্টেম্বর থেকে চালু করে দেওয়া হয়েছে। মিরপুর 10 এই স্টেশনে যন্ত্র থেকে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বের হচ্ছে কিনা, ভাড়া পরিশোধ করে প্রবেশ এবং বের হওয়ার গেটগুলো ঠিকমতো খুলছে কিনা, স্টেশনে এসে জায়গা মতো ট্রেনের দরজা খুলছে কিনা এসব বিষয়েও পরীক্ষা করা হবে। এছাড়াও স্টেশনের প্ল্যাটফর্মে ইলেকট্রনিক ডিসপ্লেতে ট্রেন আসা সঠিক তথ্যগুলো ঠিকমতো দেখাচ্ছে কিনা এবং ট্রেনের তথ্যের অডিও ঘোষণা সঠিকভাবে প্রচারিত হচ্ছে কিনা এসব বিষয়ে পরীক্ষা হবে। কাজীপাড়া স্টেশনটি মেরামতে 20,26,000 টাকার মতো খরচ হয়েছে। আর মিরপুর এই 10 স্টেশন মেরামতে কত টাকা খরচ হবে এই বিষয়টি এখনো প্রকাশিত হয়নি, তবে ব্যয় খুব অল্প হবে বলে জানা গেছে। যে পদ্ধতিতে মিরপুর 10 স্টেশনটিকে ঠিক করা হচ্ছে, স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট কাটার যন্ত্র, ভাড়া পরিশোধ করে প্রবেশ এবং বের হওয়ার স্বয়ংক্রিয় গেট, কম্পিউটার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং কিছু কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু সরঞ্জাম ও উপকরণ স্থানীয় বাজার থেকে কেনা হয়েছে, আর টিকিট কাটার যে যন্ত্র এবং ভাড়া পরিশোধ করে প্রবেশ এবং বের হওয়ার যে গেট সেগুলো আমাদের স্থানীয় বাজারে নেই, আর আমদানি করাও সময় সাপেক্ষ ব্যাপার। ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে টিকিট কাটার যন্ত্র এবং গেট উত্তরা সেন্টার স্টেশন, উত্তরা দক্ষিণ ও বিজয়সরণী স্টেশন থেকে নিয়ে বসানো হয়েছে। এসব স্টেশনে যাত্রীচাপ তুলনামূলক কম। সেখানকার একাধিক মেশিন ও গেটের মধ্যে কিছু এই 10 স্টেশনে স্থানান্তর করা হয়েছে। এছাড়া উত্তরাতে মেট্রো রেলের যে ডিপো আছে সেখানকার প্রদর্শনী কেন্দ্রতে 8টি গেট ছিল, সেগুলোকে এনে এখানে বসানো হয়েছে। পরবর্তী সময় আমদানি করে এইসব জায়গার গেট ও টিকিট কাটার যন্ত্রগুলো বসানো হবে। সবকিছু পরীক্ষা করার পর কোথাও কোনো যদি সমস্যা না পাওয়া যায় তাহলে মিরপুর 10 স্টেশনটি আগামী সপ্তাহে অথবা অক্টোবরের যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে। সামনেই কাজীপাড়া স্টেশন, এবার এখান থেকে এখানের আশপাশের কিছু দৃশ্য দেখাই। মিরপুর 10 থেকে সড়কের সামনের এই অংশটি চলে গেছে মিরপুর 1 এর দিকে। সামনে এটি শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এখানেও সড়কের নিচ দিয়ে পাতাল রেল যাবে, যেটি এমআরটি লাইন 5। সেটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে মিরপুর 10 এর এখান থেকে গিয়ে গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে। এটি হচ্ছে মিরপুর 10 এর যে ফুটওভার ব্রিজ, এটির উপরের অংশে দেখা যাচ্ছে এখনো ছাউনিগুলো বসানো হয়নি। ফুটওভার ব্রিজের সাথে দেখা যাচ্ছে এখানে গাছ লাগানো হয়েছে। এবার কাজীপাড়া স্টেশনে চলে এসেছি। এটি হচ্ছে স্টেশনের নিচের ফুটপাথ। স্টেশনের ভিতর কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন থেকেও টিকিট কাটা যাচ্ছে। টিকিট বিক্রয় মেশিন দেখতে পেলাম একটি কাজ করছিল। উত্তরার প্রথম স্টেশন এবং মতিঝিল স্টেশনে কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিনের সংখ্যা বাড়ানো দরকার। প্রায় সময় দেখা যায় সেখানে টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন লেগে থাকে। কাজীপাড়া স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ এবং বের হওয়ার গেটগুলো দেখা যাচ্ছে ঠিকমতো কাজ করছে। স্টেশনটি সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এটি হচ্ছে তৃতীয় তলাতে ট্রেনের প্ল্যাটফর্ম। এই জিনিসগুলো সম্ভবত নতুন লাগানো হয়েছে আমাদের লোকাল মার্কেট থেকে। ব্যস্ততম এই ঢাকা নগরীতে সহজ যাতায়াতের জন্য মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে। মিরপুর 10 স্টেশনটি বন্ধ থাকার কারণে অনেককেই এখন এই কাজীপাড়া অথবা মিরপুর 11 স্টেশনটি ব্যবহার করতে হচ্ছে। স্টেশনটি দ্রুত চালু হয়ে গেলে সেখানে সকলের জন্যই ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।